আমরা যখন ছোটবেলায় হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করা প্রথমবারের মতো শুরু করলাম, তখন কিন্তু আমাদের সব থেকে বড় ফ্রাস্ট্রেশনের জায়গা ছিল যে কেন আমাদের লেটারগুলো একটা ছোট একটা বড় হয়ে যায়, বা কেন আমাদের লাইনগুলো উপরে বা নিচে চলে যায়। অর্থাৎ একটা শব্দ লেখার পর পরের শব্দটা কোনো না কোনো একটা কারণে ত্যাড়া বেঁকা হয়ে যায় আর লাইনটা আমরা কখনোই সোজা রাখতে পারি না। এইটা ছিল আমাদের সব থেকে বড় বিরক্তির জায়গা। এই জন্য যখন আমরা হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করতাম, আমাদের হ্যান্ড রাইটিং প্র্যাকটিসের খাতাটা কিন্তু অনেকটা এরকম দেখাতো, অর্থাৎ সেখানে এরকম তিনটা লাইন দেওয়া থাকতো। সেটার কারণ কি? যে কোনো সুন্দর হ্যান্ড রাইটিংয়ের মূলত তিনটা বৈশিষ্ট্য থাকতে হয়, তা হলো লেটারগুলো সব ইউনিফর্ম, অর্থাৎ সমান হতে হবে, লেটারগুলো স্পষ্ট হতে হবে যাতে কিনা বোঝা যায় যে তুমি কী লিখেছো, আর লাইন যেই লাইনে তুমি লিখছো সেই লাইনটা সোজা হতে হবে। এভাবে করেই কিন্তু আমরা আমাদের হ্যান্ড রাইটিংকে আকর্ষণীয় দেখাতে সাহায্য করি। কিন্তু সমস্যা হলো, আমরা যদি প্র্যাকটিস না করি তাহলে কিন্তু কখনোই আমরা প্রত্যেকটা লেটারকে সমান বা প্রত্যেকটা লাইনকে সোজা রেখে লিখতে পারবো না। এটা কিন্তু পুরোপুরি একটা প্র্যাকটিসের ব্যাপার। তাই আমরা এই ধরনের খাতায় কিন্তু ছোটবেলায় লেখা প্র্যাকটিস করতাম, যদিও খুবই বিরক্তিকর লাগতো, তাও কিন্তু তোমরা দেখবে যে এই লেখা এই লাইনওয়ালা খাতাগুলোতে লিখতে লিখতেই আমাদের হ্যান্ডরাইটিংটা আস্তে আস্তে এখন বড় হওয়ার পরে যেমন দেখাচ্ছে, তার পিছনে পুরো ক্রেডিটটা কিন্তু এই খাতাগুলোর। এখন আমি তোমাদেরকে যদি দেখাই, দেখো এখানে রাইটিং ওয়ার্ডটা লেখা, কারণ আমরা রাইটিং হ্যাক্স নিয়ে কথা বলছি, রাইটিং ওয়ার্ডটা যে লেখা আছে সেটা দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে, খুবই আকর্ষণীয় দেখাচ্ছে। তার কারণ হলো এখানে প্রত্যেকটা লেটার সমান এবং এটা পুরোপুরি একটা স্ট্রেইট লাইনের মধ্যে লেখা। যদি আমরা এই ধরনের লাইন মেনটেন করে না লিখি তাহলে কী লাগবে? ধরো আমি এখানে হ্যাক্স লিখবো, অর্থাৎ HACKS। আমি লাইন ছাড়া যদি লিখতে চাই তাহলে আমার এইচটা চলে যাবে হয়তো একটু নিচে, আমার এটা চলে যাবে একটু উপরে, সিটা চলে যাবে আরেক জায়গায়, কেটা চলে যাবে আর একটু নিচে, আবার এসটা চলে যাবে উপরে। এইটার থেকে কিন্তু এইটা দেখতে আরও অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় লাগছে। এই জন্য যখনই তোমরা হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করবে, চেষ্টা করবে লেটারগুলি যাতে বটম লাইনটাকে টাচ করে। অর্থাৎ এই শব্দটা এত সুন্দর লাগার কারণ কিন্তু এখানে প্রত্যেকটা লেটার আসলে এই নিচে যে লাইনটা আছে তাকে স্পর্শ করে আছে, এবং এটার কারণেই কিন্তু এই শব্দটা দেখতে এত ইউনিফর্ম লাগছে এবং এটা একটা সোজা লাইন মেনটেন করে লেখা গেছে। অথচ এই এই শব্দটা হ্যাক্স শব্দটা আমরা যখন লিখেছি তখন এটা দেখতে যদিও বোঝা যাচ্ছে যে এখানে হ্যাক্স লেখা, তাও কিন্তু এতটা সুন্দর লাগছে না। তার কারণ হলো আমরা কিন্তু এখানে এই নিচের লাইনটা স্পর্শ করে প্রত্যেকটা লেটারকে লিখতে পারিনি। তাই যখনই আমরা লিখবো তখন আমরা চেষ্টা করব নিচে যে লাইনটা আছে সেটাকে স্পর্শ করে প্রত্যেকটা লেটারকে লেখার প্র্যাকটিস করার। তাহলে কিন্তু আমরা আমাদের পছন্দের সেই আকর্ষণীয় হ্যান্ডরাইটিংটা পেতে সক্ষম হবো।